চিন্তাই করে তান্ত্রিক সেজে বুড়ির ঘাড়ে বসে নিশ্চিন্তে গা ঢাকা দেওয়ার একটা পাক্কা ব্যবস্থা। ও বেটা যে ভণ্ড এ ব্যাপারে আমি শিওর, শুধু হাতে হাতে ধরতে হবে। চিংড়ি চিংড়ি চলো তো, কাল একবার আমরা থানায় যাই। চলো আমিও যাবো, চলো চলো চলো। এই যে সুন্দর সাজানো বাড়িটা, এই বাড়িটা কার জানেন? বাড়িটা হচ্ছে একজন উদ্যোগপতি, হ্যাঁ, গদাই গোলদার, গদাই গোলদারের এই বাড়ি। আসুন না, গদাই গোলদারের সঙ্গে একটু আলাপ করা যাক। ইনি হচ্ছেন গদাই গোলদার, নানা রকম ব্যবসা করেন, লোকসান দেন আর বাড়ি ফিরে বউয়ের হাতে মুখ ঝাম দেখা। আর এই যে প্রেম আর অমর, এদের তো চেনেন আপনারা, বাউন্ডুলে দুই যুবক। গদাই গোলদারের ডান আর বাঁ হাত হচ্ছে এরা, হ্যাঁ, এই প্রেম আর অমর। নানা রকম ব্যবসার পরামর্শ তাকে দেয় ওরা। আর গদাই গোলদার ওদের পরামর্শ মতো ব্যবসা করতে গিয়ে সবসময় লোকসানের মুখ দেখে। এই জানো তো, মন্দিরার চিঠি এসেছে। দিদি ও জামাই বাবু, প্রথমে তোমরা আমার প্রণাম নিও, আশা করি সুস্থ আছো। আমরাও এক প্রকার ভালো আছি। সামনের মাসের 25 তারিখ আমি আর সবুজ তোমাদের ওখানে আসছি। তোমাদের কতদিন দেখিনি, সবুজও তো তোমাদের দেখেইনি, তোমরাও সবুজকে দেখোনি, দেখবে আর কি করে, বিয়েতে তো আসতেই পারলে না। যাই হোক, এবার সামনাসামনি দেখবে, ভালো থেকো। ইতি তোমাদের মন্দিরা। 25 তারিখ ওরা আসছে কি গো? তাহলে তো আমাদের একটা কাজের লোক চাই বাড়িতে, নাকি? আরে বাবা, কাগজে তো বিজ্ঞাপন দিয়েছি, দেখোই না, ঠিক লোক 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 পেয়ে যাবো। কে আবার বেল বাজালো? এই লালি, দেখ তো কে এলো। যাই, নমস্কার আরজে। ইহাই কি বাবু গদাই গোলদারের বাটি? সেটা আবার তাতে আবার কি লোক থাকে নাকি? মিছে বলে কি? ছি বালিকে, কটু কথা বলা মহাপাপ। লালিমা তুই যা, তো ভেতরে যা। আচ্ছা বলুন, কি বলবেন বলুন এবার। ভদ্রে অগ্রে আমার এই হস্তকৃত দ্রব্যাদি সহ আমি কি ওই আসনে উপবিষ্ট হইতে পারি? নিশ্চয় পারে, বসুন। আমি গদাই গোলদার, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনারা সংবাদপত্রে সম্প্রতি যে প্রজ্ঞাপনটি দিয়েছেন উহাতে আকৃষ্ট হইয়াই আমি ছুটিয়া আসিয়াছি। ওই ওই কাজের লোক চাই বিজ্ঞাপন দেখে, তাই তো? কিন্তু জানি ভদ্রে,
আপনি কি প্রশ্ন করিবেন সেটা আমি জানি। আমার এই বেশ, এই মূর্তি আর এই বাদ্যযন্ত্রটি দেখে উভয়ের মনে যুগপৎ প্রশ্নের উদয় হইয়াছে। তো আসলে সারাদিন কর্ম করিবার পরে পরিশ্রম লাঘব করার জন্য নিশাকালে আমি কিঞ্চিৎ হরিনাম করি। আপনি তাহলে ওই যথার্থই বলেছেন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম ধূর্জুটি মঙ্গল পুততুণ্ডু। ইহার পূর্বে ইহা উচ্চারণ করিতে গিয়ে অনেকেরই দন্তোৎপাটন হইয়াছে, বৃথা চেষ্টা করিবেন না। আপনি কি কি কাজ জানেন? পাদুকে সেলাই হইতে চণ্ডী পাঠ পর্যন্ত। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। তা রান্না বান্না জানেন তো? ইহা তো গৃহিণীর কর্ম, বহিরাগতের হস্তক্ষেপের কি প্রয়োজন? আর ওই কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জুতো সেলাই এসব? ভদ্রে কি গান্ধীজির নাম শুনেন নাই? গান্ধীজির সঙ্গে এর আবার কি সম্পর্ক? গান্ধীজি কি বলিয়াছিলেন? গান্ধীজি বলিয়াছিলেন, নিজের কর্ম নিজে করো, আরাম হারাম হ্যায়। তার মানে আপনি কি করিবেন? শুধু হরিনাম করিবেন? আপনি ইচ্ছা প্রকাশ করিলে আমি আপনাকে হরিনাম শোনাইব, বলেন তো এখনই। নেচে নেচে কেঁদে কেঁদে এসে এসে আসছে কে রে, দুই হাত তুলে কাঁচা কুলে বাবরি চুলে আসছে কে রে, নেচে 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 হেসে হেসে কেঁদে কেঁদে আসছে কে রে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আসছে ছুটে, দেখ না কে রে ভেঙছি কেটে ভেঙছি মেরে, দেখ না ছুটে আসছে কে রে। বউয়ের ফরমাশ মতো গদাই তো গিয়ে ধরল তার দুই বিশ্বস্ত চেলা প্রেম আর অমরকে। যে করেই হোক একটা কাজের লোক জোগাড় করে দিতে হবেই। প্রেম আর অমর তারা বলল কোনো ব্যাপারই নয়, কাজের লোক, তারা ঠিক জোগাড় করে এনে গদাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক, তার মানে বুঝতে পারলেন না, প্রেম আর অমর কাজের লোক জোগাড় করে দেবার আগে। না না না, সবটা বলে দিলে গল্পের মজা থাকে কি? চলুন না গদার বাড়িতে যাই, দেখি সেখানে কি হচ্ছে। এই কাজের লোক নিয়ে যে কি সমস্যায় পড়েছি। আচ্ছা আচ্ছা, তোমার ওই দুটো ওই প্রেম না প্রেম কি জানো, ওরা যে বলেছিল দুদিনের মধ্যে কাজের লোক জোগাড় করে দেবে, তা কি হলো, কই তারা? আরে ওরা সব অপদার্থ। অপদার্থ? হ্যাঁ, তবে ওরা দুজনে নয় শুধু, সঙ্গে তুমিও। আবার কে বেল বাজালো? এই লালিমা দেখ তো, কাজের লোক আবার দেখো কোনো মূর্তিমান এসে হাজির হবে, বুঝতে পারছি না কি যে হচ্ছে। আমার বাবু, হ্যাঁ বলছিলাম যে এটো কি ওই 98 বি চিমনে তোলালেন? হ্যাঁ গো হ্যাঁ, ওমা তুমিও? এ গায়ের বেটা বুটি গো, কোন গ্রাম তোমার? এ খটাসপুর। খটাসপুর? তোমার কোথায়? পাশের গা গো, বেকিতলা। আরে বা, ভেতরে যা। বলছিলাম যে
শুনলাম নাকি আপনাদের একটা কাজের লোক লাগবে। তুমি করতে গিয়ে শুনলে? আরে ওই যে বাজারে গো বাজারে, ওই আছে না স্বপনে, স্বপনের পানের দোকানে বলছিল। হ্যাঁ বাজারে ভোলাকে বলেছিলাম বটে। তুমি তুমি আর কোথায় কোথায় কাজ করেছো? সে কত মানিগুনি লোকের বাড়িতে কাজ করলাম গো, তারপরে লাস্টে সে এক মস্ত বড় দাদাবাবুর বাড়িতে কাজে ঢুকলাম। কিন্তু আমার কপালটো খারাপ, সেই দাদাবাবুটো আমেরিকা চলে গেল আর আমার কাজটো শেষ হয়ে গেল। তুমি কি কি কাজ জানো শুনি? আমি আমি সব জানি, এই জুতো পাট থেকে চণ্ডী সেলাই, না মানে ওই চণ্ডী পাট থেকে আর জুতো সেলাই অব্দি সব পারি আমি। তো ফাইনাল? হ্যাঁ সব ফাইনাল। এই গিন্নিমা তাহলে আপনি চলেন, কি কাজ কাজ করতে হবে সব। ঠিক আছে ঠিক আছে। তো এইবার টাকা পয়সা কি নেবে? কি যে বললেন আপনি গুরুজন, যা হোক একটা বুঝে শুনে কিছু দেবে তাহলেই হবে। এই দেখো দিয়ে যাচ্ছি আমি। এই যে গোপ্তবাবু আপনি একটু 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 রেখে দেন বুঝিয়ে কেলো তো কাজে বহাল হলো, খুব ভালো কাজ করছে কেলো। গিন্নিমার মন জয় করেছে, গদাইকেও খুশি রেখেছে। কিন্তু এটা কি, এটা কেলো কি করছে? গদাইয়ের শালি মানে লবঙ্গর মনের ছবি নিয়ে কি করছে ও? পড়েছিলে না? হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। তুমি খেয়েছ? আরে অত ভাবছো কেন, কেউ সন্দেহ করেনি। হ্যাঁ সবকিছু ঠিক আছে, চিন্তা করো না।
আমি তোমার সঙ্গে এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না, বুঝতে পেরেছো? লালি হয়তো আশেপাশে আছে, যে কোনো সময় চলে আসবে, পরে একটা সময় দেখে অবস্থা বুঝে আমি তোমাকে ফোন করব, ঠিক আছে? ওকে ওকে, আই লাভ ইউ। I miss you, sweetheart. আচ্ছা আচ্ছা, চাটা খাবে নাকি? কি ভাবছোটা কি? আমি বোধহয় একটা ভুল করে ফেলেছি গোদা। তাই কতবার বারণ করেছি, কতবার বারণ করেছি যে আমাকে গোদা বলবে না। গোদা বলি? কি ভুল করেছো গো তুমি? কেলো 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 কেলো, খোঁজ খবর না নিয়ে আমি ওই লোকটাকে কাজে রাখা ঠিক হয়নি গো। তার মানে কাল রেতের বেলা আমি একটা জিনিস দেখেছি। কি? কাল রেতের বেলা বাবু শুতে যাওয়ার পর আমি কি দেখতে জানো? সর্বনাশ! কি হবে গো? চিন্তিত গদাই শরণাপন্ন হল তার অগতির গতি সেই প্রেম আর অমরের। তাদের খুলে বলল সব কথা, বাড়ির কাজের লোক তার শালির ছবি বুকে জড়িয়ে ধরে নাকি গান গাইছে, কথা বলছে, নাচছে। সব শুনে প্রেম আর অমর তাকে বলল, নো টেনশন, এই কেলোকে কিভাবে শায়েস্তা করতে হয় তাদের ভালো করে জানা আছে। কি করবে ওরা, কি প্ল্যান আঁটলো? ওদিকে কেলো তো মহানন্দে গদায়ের বাড়িতে তার মৌরুষি পাট্টা জমিয়ে রেখেছে, খুব খুশি, সে খুব আনন্দে আছে। চলুন দেখি কি করলো প্রেম আর অমর ওই কেলোর সঙ্গে।
তো তোমরা কে গো? বে এটা পেটে নিয়ে কি পোয়াতে হওয়ার শখ হয়েছে বে? এই বাবা চাকু, হ্যাঁ চাকু কেনে? হ্যাঁ কেনে জানো না? প্রশ্ন আমরা করবো, আমরা জবাব তুই দিবি। কিন্তু তোমরা কে গো? আমি আবার প্রশ্ন, হ্যাঁ শুরু বলে দেবো। হ্যাঁ বল, কে বলে দেবো বল? চিনিস না কেনা? নতুন এদিকে সামনে কথা কম, ও চিনিস না? না গো, ওটা চ্যাংড়াতলার দাদা আছে। ওর নাম জানিস? না। লঙ্কা? লঙ্কা দাদা। আর আমি কে জানিস? না, আমি ওর চেলা। ঠিকা ঠিকা হো যে শুরু চাঁদ বদল। বলছি খেয়ে দে তো বস, তো একদম চলা পুরো লব কার্তিক বানা গেছো। তোর নামটা কি বল? আমার নাম জেনে তোমরা কি করবে গো? আবার প্রশ্ন, বলেছি না প্রশ্ন আমরা করব আর উত্তর তুই দিবি। তুই বেশ বলো কি জানতে চাও? কি নাম তোর? আগে কেলোচরণ মণ্ডল। জন্ম তারিখ? জন্ম তার ও উত্তর তোর ঠাম্মা জানে।